নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমার শরীর ভালো না, তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি, আর এইটা কিন্তু আমার আগের তোলা ভিডিও। তো শরীর ভালো ছিল না বলে আমি কোনো ভিডিও করতে পারিনি। ভয়েসটা আমি পরে দিচ্ছি। যাই হোক, আমি সন্ধ্যাবেলা টিফিনে কী খাচ্ছিলাম সেটাই ভিডিও করেছি। দেখতেই পাচ্ছো সন্ধ্যাবেলা টিফিনে আমি কী খাচ্ছি। তোমরা কারা কারা এই খাবারটা খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এটা আমি আগে খেতাম না, কিন্তু এখন এই খাবারটা আমার খুব পছন্দের। গরম গরম চপ দিয়ে মুড়ি মেখে তার সাথে গরম গরম চা। আর চাটা আমি নিজে যখন বানাই বেশ আদা এলাচ টেলাচ দিয়ে, শুধু দুধ দিয়ে বানাই, কোনো রকম জল টল দিই না। তো চাটা বেশ গাঢ় হয়, আমার বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন তো গলার অবস্থা খারাপ, তার জন্য মুড়ি খেতে পাচ্ছি না। যেটুকু মানে যেটাই খাচ্ছি লিকুইড এবং খুব গরম গরম। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসতে চলেছি। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. গরম গরম চপ খেতে তোমরা কারা কারা ভালোবাসো বলো তো? আমি আগে একেবারেই পছন্দ করতাম না, কিন্তু এখন আমার বেশ ভালো লাগে। আর যে দোকান থেকে আনে সে দোকানে বেশ সুন্দরভাবে বানায়, ভিতরে বেশ অনেকটা পুর দেওয়া। তো সেই জন্য যখনই আনে আমি এক পিস তো মানে শুধু খাবই খাবো, আর বাকিটা মুড়ি দিয়ে। তো আমাদের বাড়িতে মাটা সবাই খেতে খুব ভালোবাসে এই দোকানের চপটা। আর সন্ধ্যাবেলা টিফিন বলতে হয় চপ মুড়ি, না হলে চা বিস্কুট। খুব কম দিন হয়তো আমি বাড়িতে অন্য কিছু খাবার দাবার টিফিনে বানাই, না হলে বেশিরভাগ সময় এটা সন্ধ্যাবেলা আমি বাইরে থাকি, অফিসে থাকি, তখন তো আর টিফিন অর্ধেক দিন খাওয়াই হয় না, খেয়ালই থাকে না। আবার কোনো কোনো সময় ফুচকা টুচকা খেয়ে নিই। গাইস, দেখতেই পেলে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু আমি আগে করে রেখেছিলাম, সেটাই করলাম, কারণ আমি কদিন ভিডিও করতে পারছি না শরীর ভালো নেই বলে, তোমরা তো দেখেইছো আমার আগের ভিডিওতে। আর বেশি জোরে কথা বলাও বারণ, আজকে তাও কালকের তুলনায় অনেকটা ভালো আছি বলবো। আর ওষুধ বলতে ডাক্তার সেরকম কোনো ওষুধ দেয়নি, খাওয়ার ওষুধ একটাই দিয়েছে দুপুরে আর রাতে খাওয়ার জন্য। আর গার্গেল করতে যে ওষুধটা দিয়েছে সেই ওষুধটা দিয়ে গার্গেল করলে না মুখের ভিতরটা মনে হচ্ছে পুরো পেঁপে বা কোনো কিছু একটা ফলের আঠা মুখের ভিতর পুরো ছিটকে যাচ্ছে এরকম। কিন্তু গার্গেলের ওষুধটা খুব উপকারী, মানে ওটা দিয়ে গার্গেল করার পরে আমার গলাটা বেশ স্বস্তি পাচ্ছে। বেশি কথা বললেই কী হচ্ছে, বেশি কথা বললেই না প্রচণ্ড কাশি আসছে আর গলাটা যন্ত্রণা হচ্ছে, তো সেই জন্য কথা বলা পুরো বারণ। আর আমার বাড়ির লোককে তো ডাক্তার বলে দিয়েছে যে দেখবে যেন বেশি মুখ হাঁ করে না থাকে বা কথা বেশি বকবক না করে। আর ডাক্তার আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিল যে তুমি ঘুমানোর সময় হাঁ করে ঘুমাও, মুখ হাঁ করে, কারণ অনেকেই মুখ হাঁ করে ঘুমোয়, তো সেটা যদি ঘুমাই তাহলে আরোই মানে আমার এটা সারতে সময় লাগবে। তো আমি ডাক্তারকে বললাম যে না, আমি কখনোই মুখ হাঁ করে ঘুমাই না, আমি মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিই। তো ডাক্তার বলছে যখন তোমার নাক বন্ধ থাকে তখন তুমি কী করে নিঃশ্বাস নাও, ঘুমোও কী করে? আর যে যখন আমার নাক বন্ধ থাকে তখন আমি সারা রাত জেগে বসে থাকি, যতক্ষণ না নাক খুলছে আমি ঘুমাই না, আর এটাই সত্যি। কিন্তু আমি মুখ দিয়ে, অনেকেই নাক বন্ধ থাকলে মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, সেটা আমি নিতে পারি না। কিন্তু কী হয় না, আমরা যখন কথা বলি তখন মুখের সাথে অটোমেটিক্যালি অনেকটা নিঃশ্বাস আমাদের ভিতরে চলে যায়, আর তার জন্যই আমার এটা কিন্তু ছড়িয়ে গেছে আরও বেশি। তো সেই জন্য ডাক্তার বাড়ির লোককে বলেছে যে এই যেন ঘরে মুখ হাঁ বেশি না করে, বেশি কথা না বলে, আর সবসময় যেন মাস্ক পরে থাকে, কান ফান চাপা দিয়ে থাকে। আর কান ফান সবসময় চাপা দিয়ে থাকার কারণে কী হচ্ছে, চুলের গোড়ায় না প্রচণ্ড ঘাম বসছে আর খুব মাথা চুলকাচ্ছে, চুল উঠছে, এত এত করে চুল উঠছে, কারণ শ্যাম্পু করতে পারছি না আর সবসময় কানে গলায় জড়িয়ে রাখছি বলে আমার চুলের গোড়াগুলো পচে যাচ্ছে, যা হয় আর কি, সেই কারণে হেয়ার ফল হচ্ছে। তো এখন এখানে কেউ নেই তাই আমি ভিডিওটা লুকিয়ে লুকিয়ে করছি, কারণ দেখতে পেলেই ক্যাক ক্যাক করবে, হ্যাঁ আবার কথা বলছো, আবার গলায় ব্যথা হবে, কাশি হবে। যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো
তো তোমরা ভালো থেকো, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা টাচ করে দিও। আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি, তার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। তো চলো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা প্লিজ আমার মতো ঠান্ডা লাগিও না, আর বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরো, না হলে কিন্তু আমার মতো অবস্থা তোমাদেরও হবে, কারণ করোনা ভাইরাস কিন্তু এখনও যায়নি পুরোপুরি, অন্যান্য রকম রূপ নিয়ে কিন্তু আমাদের শরীরে এফেক্ট ফেলছে, সেটা এটাই একটা মানে আমাকে দেখে তোমরা বুঝতে পারছ। আমাকে ডাক্তার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে করোনা কিন্তু এখনও যায়নি, আর তোমার যেটা হয়েছে এটা কিন্তু একটু অন্য টাইপের ভাইরাস, আর এটা কিন্তু সারতে অনেক সময় লাগে, আর এর সেরকমভাবে মেডিসিন বেরোয়নি। তো চেষ্টা করো যাতে এটা তোমাদের না হয়, আর গলায় যেটা হয়েছে সেটা যাতে আমার গলাতেই শেষ হয়ে যায়, কারণ গলার থেকে যদি কোনোভাবে শ্বাসনালী বা ফুসফুসে চলে যায় তখন বুঝতেই পারছো শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, যেটা ডাক্তার ভয় পাচ্ছে। তো সেই জন্য তোমরাও সাবধানে থেকো, ঠান্ডা লাগিও না, বিশেষ করে বাচ্চাদেরকে সাবধানে রাখো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।